বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামীতেও প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে জানিয়ে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, না হলে দেশে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। সকালে নোয়াখালীর সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়নে কাঙালি ভোজের জন্য ১৫টি গরু হস্তান্তর করেন তিনি। এ সময় আলহাজ মোরশেদ আলম বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে উন্নয়ন করছে, উন্নয়ন ধারা ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সেনবাগ সোনাইমুড়ির উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের দুলাল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমি এমপি হওয়ার পর দুইটা আরম সেনবাগের লোক যে সুখ শান্তিতে আছে, তারা যে উন্নয়নের স্বাদ পেয়েছে, আমি সেনবাগের লোকেরা বলবো এখানে কোনো দ্বিধা বিভক্তি না থেকে দলমত নির্বিশেষে সকল আওয়ামী লীগ কর্মী যিনি নৌকা মার্কা নিয়ে এখানে আসবেন তাকে জয়যুক্ত করতে হবে। তারপরে তাহলে এই রাষ্ট্রীয় উন্নয়নের ধারাবাহিক থাকবে। আগামী নির্বাচনও যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে উন্নয়নের, শেখ হাসিনা ক্ষমতা আসে তাহলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে এবং বাংলাদেশ আরও সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাবে।